সুপ্রিম কোর্ট যেটা করেছে সেটা হচ্ছে যে সিবিআই উইল সিবিআই প্রিলিমিনারি এনকোয়ারিটা করবে, কিন্তু এই যে প্রিলিমিনারি এনকোয়ারিটা করবে কলকাতা হাইকোর্ট যে ফাইন্ডিংস অবজারভেশনে গিয়েছিল যে প্রাইমা ফেসি কগনিজেবল অফেন্স হ্যাভ বিন কমিটেড, দে আর হ্যাভিং এ ডাউটফুল ইন্টিগ্রিটি, দে শুড বি বুকড সুইফটলি, এই সমস্ত অবজারভেশনস সিবিআই আগামী দিনে কোনো রিলাই করতে পারবে না। যে অবজারভেশনগুলো আমাদের এগেনস্টে ছিল সমস্ত অবজারভেশনগুলো কলকাতা হাইকোর্টের অবজারভেশনগুলো, সে অবজারভেশনগুলোকে ইন এফেক্ট ইট হ্যাজ বিন ডিলিটেড, ইন এফেক্ট সুপ্রিম কোর্ট ইউজ দিস এক্সপ্রেশন হার্স ডিসিশন, এবং এই হার্স ডিসিশনটা তিন দিনটা সেটাকে সুপ্রিম কোর্ট বাড়িয়ে এক মাস করেছে, আরও টাইম চাইতে পারে।